This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাথাভাঙ্গা শহরে নজরুল সদনে রবিবার টোটো চালকদের কনভেনশন অনুষ্ঠিত হলো। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আলিয়া রহমান, মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক সহ অন্যান্যরা। আলিয়া রহমান বলেন, টোটো চালকদের স্ট্যান্ড সহ বিভিন্ন সমস্যা নিয়ে এই দিনের এই কনভেনশন। আজকে বিগত কিছুদিন আগে যখন এইরকম একটা কর নিয়ে ঝামেলা শুরু হয়েছিল, তখন আপনারা কার কাছে যাবেন, কি নানা রকম নানা সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনারা নিতে পারছিলেন না, এবং আমরা আপনাদের বলেছিলাম যে আপনারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত আছেন বলুন। ভাইরা, দাদারা, কাকুরা, সম্মানীয় যারা যারা আছেন সকলকে আমার প্রণাম জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি ছোটদের, এবং মঞ্চে উপস্থিত আজকে এই কনভেনশনের সভাপতি এবং আমাদের পৌরসভা পৌরপিতা উপপৌরপিতা সহ আইনি গোষ্ঠী সভার সম্পাদক। ভাইরা, দাদারা, কাকুরা, সম্মানীয় যারা যারা আছেন সকলকে আমার প্রণাম জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি ছোটদের। আমাদের টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে আজকে এই কনভেনশনটা হচ্ছে। দীর্ঘদিন ধরে টোটো চালকদের নানান সমস্যা একটা চলছে আর কি, যে সমস্যার কারণে টোটো চালকদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই ক্ষোভটা হচ্ছে পৌরসভার ট্যাক্স কালেকশনকে কেন্দ্র করে একটা সমস্যা, এবং স্ট্যান্ড নিয়ে সমস্যা, এবং টোটো চালকদের উপর পুলিশের বিভিন্ন সময় পুলিশের একটা অত্যাচার হয়, পুলিশে একটা নির্যাতন হয়, এটা একটা সমস্যা। ফুটপাত দখলমুক্ত হয়ে গিয়েছে, এই ফুটপাতে ফুটপাত না থাকার জন্য টোটো চালকরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলতে পারছে না, এটা একটা বড় সমস্যা, দাঁড়াতে গেলে সমস্যা তৈরি হয়। এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে তাছাড়া আগামী 21শে জুলাই কলকাতা ধর্মতলায় যে শহীদ দিবস প্রত্যেক বছর না, এবারেও শহীদ দিবস পালন হচ্ছে। 1993 সালের 21শে জুলাই 13 জন শহীদের যে শহীদ দিবস প্রত্যেক বছর নয় পালন হচ্ছে, সেটাকে আমরা সামনে রেখে আজকে এই কনভেনশনের আয়োজন করেছি। সেই কনভেনশনে আমাদের নেতৃত্বরা উপস্থিত হয়েছেন, এবং সর্বোপরি টোটো চালকদের যে সমস্যাটা, আমরা আশা করি খুব শীঘ্রই এটা সমাধান একটা রাস্তা হয়েছে। ওখানে চেয়ারম্যান আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, আমাদের নেতৃত্বরা আছেন, এবং টোটো চালকরা আছেন, তাদের নিয়ে একটা আলোচনা এখানে আমাদের এই সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে। আশা করি সব কিছু সমাধান হয়েছে। কোনো আগে ছিল মাঝখানটায় এরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, মাঝখানটায় কিছুদিনের জন্য এরা এই সংগঠনটা মানে কোনো কারণে সংগঠনটার মানে খোলটা আছে নষ্ট হয়ে গিয়েছে আর কি। টোটো চালকদেরই হোক আর সংগঠনের আমাদের উদাসীনতাই হোক, এটা একটা প্রতিবন্ধকতা সৃষ্টির জন্যে সংগঠনটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু পরিস্থিতির কালে আবার এই সংগঠনটার প্রয়োজনীয়তা বোধ করে, এবং টোটো চালকরা বুঝতে পেরেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়নের ধারা, সেই ধারাকে বাস্তবায়িত করতে গেলে এবং তার শরীর হতে গেলে, এবং আমাদের জীবন জীবিকা সুরক্ষিত রাখতে গেলে আমাদের একটা সংগঠনের মধ্যে থাকা দরকার, একটা সংগঠন তৈরি করা দরকার। আজকেই মঞ্চ থেকে সেই সংগঠনের নতুন করে আবার সূচনা হলো। আগামী দিনে এই সংগঠন ইউনিয়নের স্বার্থে এবং টোটো চালকের স্বার্থে, মানুষের স্বার্থে আমাদের টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে আজকে এই কনভেনশনটা হচ্ছে। দীর্ঘদিন ধরে সেটা হচ্ছে ট্রেড ইউনিয়ন আপনাদের নেই, সেই ট্রেড ইউনিয়নের ছাতার তলায় কিন্তু আপনারা আজ থেকে কিন্তু এবং আপনারা করবেন। আজকে বিগত কিছুদিন আগে যখন এইরকম একটা কর নিয়ে ঝামেলা শুরু হয়েছিল, তখন আপনারা কার কাছে যাবেন, কি নানা রকম নানা সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনারা নিতে পারছিলেন না, এবং আপনারা
আপনাদের বলেছিলাম যে আপনারা আপনারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত আছেন বলুন এবং আমরা তাদের সঙ্গে কথা বলব। কিন্তু আপনারা কিন্তু যে আমরা কিন্তু এসেছি যে সমস্ত দাবি দাওয়া নিয়ে আপনাদের কিন্তু সেই সমস্ত বিষয়ে কিন্তু